বিখল সুমির পিছত গ্রেপ্তার ট্রেডিং কেলেঙ্কারির মহাপ্রবঞ্চক দেরগাঁওর ভাস্কর বরুয়া। কলিকতার এখন হোটেলত আত্মগোপন করে আছে দেরগাঁওর ভাস্করে। দেরগাঁও আরক্ষীর একটা দলে অভিযান চলায় গ্রেপ্তার করেছে ভাস্করক। 10 কোটির অধিক প্রবঞ্চনার অভিযোগ উঠিছিল ভাস্করের বিরুদ্ধে। বর্তমান দেরগাঁও থানা আরক্ষীর দলে মারাথান জেরা চলাইছে ভাস্কর বরুয়াক। জব্দ করা হয়েছে মোবাইল ফোন, ট্যাবলেট আর অন্য নথিপত্র। প্রণব চক্রবর্তীর রিপোর্ট, অসম টুডে।